আমরা যদি ভ্যাকসিন নিয়ে কথা বলি আসলে ভ্যাকসিন চিকিৎসা বিজ্ঞানের একটা আশীর্বাদ সেই যক্ষাকাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা প্রতীক্ষা করছি আর একটা ভ্যাকসিনের জন্য এবং এই ভ্যাকসিনগুলো যুগে যুগে আমাদেরকে নানারকম প্রাণঘাতী রোগ থেকে সুরক্ষা দিয়েছে এবং করোনাও তার ব্যতিক্রম নয় আসলে একটা ভ্যাকসিন কিন্তু অনেকগুলো ধাপ অতিক্রম করে আসে যেমন ধরুন প্রথমত প্রি ক্লিনিক্যাল ট্রায়াল হয় তারপর এগুলো ফেজ ওয়ান ফেজ টু ফেজ থ্রি এই তিনটে ধাপের মাঝখান দিয়ে যায় অত্যন্ত আশার বিষয় যে আমরা এখন চূড়ান্ত পর্যায়ে আছি যে এই একশো পঁয়ত্রিশটা প্রি ট্রায়াল থেকে ফেজ ওয়ানে বিশটা ভ্যাকসিন আছে ফেজ টুতে এগারোটা ভ্যাকসিন আছে এবং থার্ড ফেজ শেষ হওয়ার পথে প্রায় আটটি ভ্যাকসিন আছে তিন রকম ভ্যাকসিন মূলত কাজ করে যেমন ধরুন একটা আছে ভাইরাল ভেক্টর ভ্যাকসিন এইটা ইউনিভার্সিটি অফ অক্সফোর্ডের সঙ্গে ব্রিটিশ সুইডিশ যে কোম্পানি অ্যাস্ট্রাজেনেকা এরা প্রায় থার্ড ফেজ ট্রায়াল কমপ্লিট করে এনেছে এবং এটা তারা এই ভ্যাকসিনটা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার মাধ্যমে লক্ষ লক্ষ ডোজ তৈরি করে যুক্তরাজ্য সাউথ আফ্রিকা ব্রাজিল এবং ইন্ডিয়াতে তারা থার্ড ফেস ট্রায়াল প্রায় শেষ করে এনেছে তারপরে যেমন ধরুন আর একটা ভ্যাকসিন আছে যে ক্ষেত্রে আপনার পুরো এটাকে বলে হোল ইনঅ্যাক্টিভেটেড ভাইরাস ভ্যাকসিন চায়নায় সিনোভ্যাক কোম্পানি তাদের থার্ড ফেজ ট্রায়াল শুরু করেছে বিশ্বব্যাপী অনেক দেশে এবং অত্যন্ত আশার বিষয় যে হয়তো দুই সপ্তাহের মধ্যে আমাদের দেশেও কিন্তু এই সিনোভ্যাকের এই হোল ইনঅ্যাক্টিভেটেড ভাইরাল প্রোটিন ভ্যাকসিনটার ট্রায়াল শুরু হতে যাচ্ছে এবং একই প্রক্রিয়াতে চায়নার আপনার বেইজিং ইনস্টিটিউট অফ বায়োলজিক্যাল প্রোডাক্ট ওরাও কিন্তু একই রকম ভ্যাকসিন থার্ড ফেজ ট্রায়ালে আছে এরকম আটটা এর মধ্যে আমেরিকান মডার্ন কোম্পানি আর টেকনোলজিতে যেটাকে বলে মেসেঞ্জার আর এই পদ্ধতিতে ওদের ভ্যাকসিনটাও থার্ড ফেজে আছে যখনই একটা ভ্যাকসিন কোনো দেশে ট্রায়াল হয় এটা সঙ্গত কারণেই ওই কোম্পানির একটা দায়বদ্ধতা থাকে ওই দেশে ভ্যাকসিনটা যখন সহজিন মার্কেট হবে তখন ওই দেশ পাবে এটা আপনাকে সঙ্গত কারণে তো সুতরাং আমরা ধরে রাখতে পারি যে থার্ড ফেজ ট্রায়াল কমপ্লিট হলে পরে আমরা সিনোভ্যাকের ভ্যাকসিন আমরা বাংলাদেশে অগ্রাধিকার ভিত্তিতে পাব যে সারা পৃথিবীর ভ্যাকসিনের প্রতি যদি তাকানো যায় সেক্ষেত্রে দেখা যায় যে প্রতি তিনটা ভ্যাকসিনের মধ্যে একটা ভ্যাকসিন কিন্তু ইন্ডিয়াতে তৈরি এবং তাদের সক্ষমতা অপরিসীম এবং ইতিমধ্যেই তারা মিলিয়নস অফ ডোজেস তৈরি করে ট্রায়াল দিচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড এবং সেক্ষেত্রে বন্ধু প্রতিম পাশের দেশ হিসাবে আমরা সেখান থেকেও আসার পাওয়ার একটা সমূহ সম্ভাবনা রাখি এর বাইরে আর বিষয় জানেন সেটা হচ্ছে যে বাংলাদেশ সরকার কিন্তু গত ছয়ই জুলাই আমাদের যে ভ্যাকসিন প্রাপ্তির জন্য যে প্রতিষ্ঠানগুলো কাজ করছে বেশ কতকগুলো এর সঙ্গে যে সংশ্লিষ্ট যে প্রতিষ্ঠানগুলো যেমন ধরুন গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশান তারপরে যেমন ধরুন কোয়ালিশন ফর ভ্যাকসিন এরপরে আছে কোয়ালিশন ফর এপিডেমিক্স প্রিপেয়ারনেস অ্যান্ড ইনোভেশন এই যেহেতু যে প্রতিষ্ঠানগুলো আছে এদের কাছে বাংলাদেশ সরকার তাদের আগ্রহে আমাদের আগ্রহের কথা প্রকাশ করেছে এবং সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে গত তেসরা আগস্ট তারা আমাদের যে আগ্রহটাকে অ্যাপ্রিসিয়েট করে আমাদেরকে আমাদেরকে যে ভ্যাকসিন আমরা পাবো এই বিষয়ে তারা আমাদেরকে আশ্বস্ত করেছে আর বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগী যে প্রতিষ্ঠানগুলো তারা কিন্তু সারা পৃথিবীর সব দেশেরই শতকারে বিশভাগ লোককে ভ্যাকসিন প্রাপ্তি দ্রুততম সময়ের মধ্যে নিশ্চিত করতে চায় এবং এক্ষেত্রে তারা মূলত কাদেরকে প্রায়োরিটি দিবে যেমন ধরুন যারা স্বাস্থ্য ব্যবস্থাপনা বা স্বাস্থ্য স্বাস্থ্যসেবার সাথে সম্পৃক্ত তারা একটা গ্রুপ পঁয়ষট্টি বছর বা তদুর্ধ জনগোষ্ঠী এবং বয়স্ক যাদের আরও কিছু কোমরবিডিটি যারা আরো যেমন ডায়াবেটিস ব্লাড প্রেশার অ্যাজমা বা অসুস্থতা থাকে এবং এই পপুলেশন দেখা যায় গড়পড়তে একটা পৃথিবীর যে কোনো দেশেরই বিশ পার্সেন্ট জনগণ এই রকম গ্রুপের মধ্যে পড়ে যায় তো গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন ইমিউনাইজেশনের উদ্দেশ্য একটাই যে এই বিশ শতাংশ পৃথিবীর এই বিশ শতাংশ জনগোষ্ঠীকে সবার আগে ভ্যাকসিন সরবরাহ করতে চায় তারা চায় কঠোর মান নিয়ন্ত্রণ করতে তারা চায় স্বল্প মূল্যে ভ্যাকসিন সহায়তা করতে তারা চায় সুষম বন্টন এবং তারা খুব চমৎকার কাজ করে যাচ্ছে